যারা স্বাধীনতার বিরুদ্ধে বা যারা জাতিপিতাকে হত্যা করেছে বা যাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে যে এই অর্জনগুলি নস্যাৎ করতে। অনেস্টি থাকলে পরে আর পারপাসটা যদি মানে উদ্দেশ্যটা যদি সততার সাথে হয় তাহলে যে কোনো জায়গায় সাফল্য আনতে পারে। তো এই কথাটা সবসময় মনে রাখি, লক্ষ্য একটাই যে দেশের মানুষের জন্য তাদের জীবনটা উন্নত করে দেওয়া, তাদের ভাগ্যটা পরিবর্তন করে দেওয়া। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য এবং সেটা আমরা করে যাচ্ছি। আজকে যখন একজন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দিই, সেই ঘরটা পাওয়ার পর তার যে মুখের হাসি আর চোখের পানি একাকার হয়ে যায়, আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বা সার্থকতা আর কিছু না। যে একটা যে মানুষটার জীবনে কিছুই ছিল না, কোনো ভবিষ্যৎ ছিল না, তার জন্য এটা ঠাঁই করে দিতে পারছি। তো বাংলাদেশের এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে সেটাই আমাদের প্রচেষ্টা হবে। সেই সাথে গণতন্ত্র, যেটা নিয়ে অনেকেই কথা বলে, ভোটের অধিকার। আরে বাংলাদেশে গণতন্ত্রের ভোটের অধিকার কবে ছিল? 75 সালের পর থেকে যেভাবে ভোট চুরি, ভোট কারচুপি, ভোট নিয়ে খেলা, মানুষের ভাগ্য নিয়ে খেলা, বরং আওয়ামী লীগেরই নানা পদক্ষেপের ফলে আজকে বিভিন্ন সংস্কার করে করে নির্বাচন পদ্ধতিটাকে যে একটা গণমুখী করা এবং জনগণের ভোটের সম্পর্কে জনগণকে সচেতন করা, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান দিয়ে মানুষকে যে ভোট সম্পর্কে সচেতন করা, এটা তো আওয়ামী লীগই করেছে, এটা আর কারো না। তারপর যেমন নির্বাচন কমিশন করার জন্য আইন করে দেওয়া হয়েছে, ভোটের তালিকা যেখানে ভুয়া ভোট দিয়ে ভোটার তালিকা হতো সেখানে ছবি সহ ভোটার তালিকা, আইডি কার্ড, সবই তো আওয়ামী লীগেরই এই যতটুকু সংস্কার এবং যতটুকু নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করে নিয়ে আসা বা মানুষের আস্থা বিশ্বাস অর্জন, এগুলি তো আওয়ামী লীগেরই করে দেওয়া, স্বচ্ছ ব্যালট বাক্স করে দেওয়া, সবই করে দিয়েছি আমরা। তারপর যখন কেউ আবার আমাদের ছবক দিতে আসে গণতন্ত্রের আর ছবক দিতে আসে ভোটের আর নির্বাচনের, সে আর বলার কিছু নাই। বড় ভোট চোর যারা ছিল, ডাকাত, রীতিমতো ভোট ডাকাত যারা ছিল, তারাই এখন গণতন্ত্র চায় আর ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্মই হয়েছে অবৈধভাবে তাদের কাছ থেকে শুনতে হয় এ সমস্ত কথা। তো এগুলি মাঠের কথা, মাঠে থাকবে, আমরা জনতার সাথে থাকব, জনতার পাশে থাকব, জনগণের ভাগ্য পরিবর্তন করব, জনগণের জন্য আমরা কাজ করে যাব, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে তাদের ভোটের মাধ্যমেই তো আমরা সরকার এসেছি। মানুষের বিশ্বাস আস্থাটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি নেই। বাংলাদেশের জনগণই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র বন্ধু, এটা মনে রাখতে হবে। কাজে সংগঠনগুলিকে শক্তিশালী করা, মানুষের পাশে দাঁড়ানো, আর সেই সাথে সাথে আমাদের উন্নয়নের যে কর্মসূচি সেগুলি যাতে ত্বরান্বিত হয় তার ব্যবস্থা এটা আমাদের করতে হবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের কল্যাণেই কাজ করে যাবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রতিজ্ঞা। জাতির পিতার যে স্বপ্ন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে সোনা বাংলা হিসেবে গড়ে তোলা, সেটা আমরা ইনশাল্লাহ গড়ে তুলবো। কিন্তু যেদিন ফিরে আসি সেদিন তো আর আমার চেনা মুখগুলি পাইনি, কিন্তু পেয়েছিলাম তো এদেশের জনগণকে আর আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। সেই থেকে এই আওয়ামী লীগ আর বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ, তারাই তো আমার পরিবার, আমি সেইভাবেই মানে সেইভাবেই নিচ্ছি। কাজে আজকে আমি একটু বলবো যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে।